পেন নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো পাফার ফিশ। আসলে পাফার ফিশের অনেকগুলো গণ আছে, আর সেই গণের অন্তর্গত অনেকগুলো প্রজাতি আছে। তো এই ভিডিওর মধ্যে আমরা নির্দিষ্ট কোনো পাফার ফিশ সম্পর্কে আলোচনা করব না, আমরা পাফার ফিশ সম্পর্কে সামগ্রিক কিছু তথ্য দেখে নেব। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর বিভিন্ন বিষাক্ত মাছেদের মধ্যে অন্যতম বিষাক্ত একটি মাছ হলো পাফার ফিশ। পাফার ফিশ টেট্রা ওডন্টিডি ফ্যামিলির অন্তর্গত। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের দাঁত। চারটি দাঁত সংযুক্ত হয়ে ওপর ও নিচের দিকে শক্ত প্লেট গঠন করে। এই শক্ত প্লেট মোলাস্কা পর্বের প্রাণীদের শেল বা খোলক ভেঙে দিতে পারে। পাফার ফিশের বর্তমানে জ্ঞাত গণের সংখ্যা 29টি। এদের মধ্যে শেষ আবিষ্কৃত গণের নাম পাও। পাও গণটি 2013 সালে আবিষ্কৃত হয়। পাফার ফিশ ছোট থেকে মাঝারি আকারের হয়ে থাকে, যদিও কিছু কিছু পাফার ফিশের দৈর্ঘ্য 50 সেন্টিমিটারের বেশিও হয়ে থাকে। অ্যারোথ্রন স্টেলাটাস মাঝারি মাপের পাফার ফিশ। এদের দেহ গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে। এই পাফার ফিশদের ত্বক আঁশ দ্বারা আবৃত থাকে না। এছাড়াও এদের শ্রোণীপাখনা এবং পার্শ্বরেখাও থাকে না। অ্যামাজন পাফার বা পেরুভিয়ান পাফারদের পৃষ্ঠদেশ সবুজ ও অঙ্কীয় দেশ সাদা বর্ণের হয়। এছাড়াও এদের পৃষ্ঠদেশে তির্যকভাবে কালো ব্যান্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাফার ফিশ প্রধানত ক্রান্তীয় অঞ্চলে দেখা যায়। হোয়াইট স্পটেড পাফার ফিশ লোহিত সাগর এবং প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে দেখা যায়। স্যাডেল পাফার দেখা যায় ভারত মহাসাগর, লোহিত সাগর এবং প্রশান্ত মহাসাগরে। স্টারি পাফার দেখা যায় পলিনেশিয়া, দক্ষিণ জাপান এবং অস্ট্রেলিয়ার পশ্চিম, উত্তর ও পূর্ব তটভূমিতে। রেড টেইল ডোয়ার্ফ পাফার দেখা যায় দক্ষিণ সুমাত্রার নিম্ন অববাহিকাতে এবং পশ্চিম কালিমান্তানে। পেরুভিয়ান পাফার দেখা যায় অ্যামাজন অরিনোকো নদীর অববাহিকাতে। প্রিকলি পাফার দেখা যায় জিব্রাল্টার থেকে অ্যাঙ্গোলাতে। ওশেনিক পাফার প্রচুর পরিমাণে দেখা যায় ভূমধ্যসাগরে। এছাড়াও এই পাফার ফিশ জাপানেও প্রচুর পরিমাণে দেখা যায়। ব্যান্ড টেইল পাফার প্রধানত দেখা যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। এছাড়াও এদের উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস থেকে দক্ষিণে ব্রাজিলের স্যান্টা ক্যাটারিনাতে দেখা যায়। জায়ান্ট ফ্রেশ ওয়াটার পাফার ফিশ দেখা যায় আফ্রিকার কঙ্গো নদীর মধ্য ও নিম্নভাগে। তাছাড়াও এদের দেখা যায় তাঙ্গানিকা হ্রদের পূর্ব দিকে। এবার আসা যাক পাফার ফিশের বিষ ও বিষক্রিয়ার কথায়। এদের যকৃৎ এবং কখনো কখনো ত্বকে বিষ উপস্থিত থাকে। পাফার ফিশের দেহে উপস্থিত দুটি উল্লেখযোগ্য বিষ হলো টেট্রোডোটক্সিন এবং সাক্সিটক্সিন। টেট্রোডোটক্সিন এক প্রকার নিউরোটক্সিন, অর্থাৎ এদের বিষক্রিয়া ঘটে স্নায়ুতন্ত্রের ওপর। এই টক্সিন মানব শরীরে ঢুকলে জিভ এবং ঠোঁট অবশ হয়ে পড়ে। ধীরে ধীরে মানব শরীরে তন্দ্রাচ্ছন্নতা এবং বমি দেখা যায়। এছাড়াও রক্তচাপ নেমে যাওয়া এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। যেহেতু টেট্রোডোটক্সিন একটি নিউরোটক্সিন, তাই এটি মানব শরীরে প্রবেশ করলে পেশির পক্ষাঘাত ও মধ্যচ্ছেদার পক্ষাঘাতও হতে পারে এবং আক্রান্ত ব্যক্তি কোমাতেও চলে যেতে পারে। টেট্রোডোটক্সিন কিভাবে পাফার ফিশদের দেহে তৈরি হয় এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ রয়েছে। তবে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন পাফার ফিশদের অন্ত্রে বিভিন্ন ব্যাকটেরিয়ার উপস্থিতি টেট্রোডোটক্সিনের উৎস। স্যাক্সিটক্সিনও এক প্রকার নিউরোটক্সিন। এই টক্সিনের অপর নাম PST বা প্যারালাইটিক শেলফিশ টক্সিন। এটি ঝিনুক জাতীয় প্রাণীর দেহে বিষক্রিয়া ঘটায়। এই টক্সিন রেড টাইডের অন্যতম কারণ। মানবদেহে পাফার ফিশের বিষক্রিয়া ঘটলে দুটি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হল স্টমাক পাম্প এবং দ্বিতীয়টি হল সক্রিয় চারকোল। এছাড়াও পাফার ফিশের বিষক্রিয়ায় আক্রান্ত
ব্যক্তিকে কখনো কখনো লাইফ সাপোর্ট দেওয়ারও প্রয়োজন পড়ে।